নাস্তিক বেঈমান মুনাফিকদের উৎপাত কিছুটা হলেও কম, বাকিটা শেষ হয়ে যায়নি। একটা গ্রাম্য কথা আছে না, আদা মরে গেল তার ঝাল কমে না, জাস কমে না। এক ড্রাম আতর বিশাল এক তেলের ড্রামে পুরাটাই আতর, এই টোটাল সুঘ্রাণটাকে নষ্ট করে দেওয়ার জন্য সামান্য একটুতম ময়লা পায়খানাই যথেষ্ট। ইসলামের ধারাটাকে নষ্ট করে দেওয়ার জন্য বেশি বাহিনীর দরকার নাই, হাতে গোনা টাটকা কয়েকটা নাস্তিক যথেষ্ট। অতএব মাদ্রাসা টিকে থাকবে তো ইমামতি, ওয়াজ, মুফতি, বক্তা, আলেম, পীর, খতিব, ইমাম সব টিকে থাকবে। এই মাদ্রাসা টিকানোর জন্যই আমাদের সতর্কতা ভূমিকা অবলম্বনে কাজ করতে হবে। এক নাম্বার দোয়া, দুই নাম্বারে সাধ্যমতো সহযোগিতা। সাধ্যমতো কি? সহযোগিতা। আমরা দোয়াটা অনেকে করি অনেকে করি না, জিজ্ঞেস করলে তাল মিলাই বলি করি, কিন্তু সহযোগিতার ক্ষেত্রে অনেকটাই অনীহা প্রকাশ করি। সহযোগিতা চাইলেই এই মুসিবত সেই মুসিবত একের পর এক, সিরিয়ালে গজবের নাম। অথচ আল্লাহর রসুল বলেন, দিনের পথে সহযোগিতাকারীদের জন্য নগদ দুটো পুরস্কার, মুসিবত দূর হয়ে যাবে, হায়াত বেড়ে যাবে। আমরা সবাই তো মুসিবত মুক্ত হতে চাই, হায়াত বৃদ্ধি হোক এটাও চাই, কিন্তু আমরা সহযোগিতার হাত বাড়াতে চাই না। আল্লাহ পাক, এই কথা বলা যাবে না, ইশারা কাজ করো, এদিকে কথা বলে কে? সহযোগিতার হাত বাড়ানো দরকার, না হয় মুসলমানের অস্তিত্বের উপরে আঘাত হানতে পারে, খুব সম্ভাবনা, খুবই সম্ভাবনা। কারণ দুশ্মন বাহিরেরটা নয়, দুশ্মন এখন ঘরে ঢুকে পড়েছে। কেমন যেন মানুষের মধ্যে আলেমদের প্রতি একটা খারাপ ধারণা, অনীহা অনীহা ভাব, দূরত্ব দূরত্ব ভাব তৈরি হতে চলছে। অথচ যে আলেম সারা জানাজা হয় না, যে আলেম সারা বিবাহ বন্ধন হয় না, যে উলামায়ে কেরামদের অবদান অনস্বীকার্য, অস্বীকার করার কোনো সুযোগ নাই, সে আলেমদের ব্যাপারে একটা গণ্ড মূর্খ আউজুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, আলহামদু পারে না, সে যদি মন্তব্য করে, এটা অবশ্যই আমাদের বিপদের একটি প্রভাবাস। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। আমি বয়ানে ঢুকার আগেই মাত্র 5 মিনিটের মধ্যে এই মাদ্রাসার জন্য আল্লাহ তাআলার কিছু খাস বান্দা, যাদের হালাল ঘামের উপার্জনটা এ কোরআনের জন্য আল্লাহ কবুল করবেন, কারণ সবার টাকা কবুল হবে না, কারো টাকায় সিনেমা হল, যাত্রার প্যান্ডেল, ল্যাংটা বৈশাখের মেলা হয়, আর কারো টাকায় মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল, কোরআনের খেদমত হয়। এটা কপালের ব্যাপার, এটা কিসের ব্যাপার? কপালের ব্যাপার। সেই সুবাদে আমি বলবো, আল্লাহ অনেককে অনেক দান করার সুযোগ দিয়েছেন, 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, সর্বশেষ 5,000।
যার দিলে চায় সে বলবেন, দিলে চায় না বলবেন না, তবে মিথ্যা ওয়াদা করে কবিরা গুনাহ আমল নামায় নেবেন না। যার অবশ্যই দেওয়ার নিয়ত, একবারে পারেন না হয় বারবার ভেঙে ভেঙে দিবেন, নগদ না হয় বাকি। এরকম কিছু আল্লাহর বান্দা চাই, আপনাদের দায়িত্বশীল কাগজ কলম নিয়ে মাঠের চতুর্দিকে থাকতে হবে, চিল্লাচিল্লি করা যাবে না। এবং এখানে নাম বলা হবে না, শুধু দাঁড়ায় একটু আমাকে ইশারা দিবেন, আমি দিব, এত দিব, কত আঙ্গুল দিয়ে বলবেন, পাঁচ আঙ্গুল হলে 5,000, স্পষ্ট। নাম না বললে যদি কষ্ট পান সেও দান করবেন না, অনুরোধ। আমরা নামেরটা নিব না, কারণ এতে বরকত নাই, বরকত নষ্ট হয়ে যাবে। যারা আল্লাহর মহব্বতে দিবেন তাদের 1 টাকাও আমরা নিব, 20 টাকার উপকার হবে এজন্য। হালাল উপার্জন থেকে প্রথমে আমাকে কে দেখাবেন হাত, কত দিবেন? 1,000 বলি নাই, 1,00,000, 50,000, 10,000, 20,000, 5,000 বলেন। আমার অঙ্কের ভাগ্য নির্ণয়ে কোন ব্যক্তি প্রথমে আমাকে বলবেন, সময় লেট করবেন, আপনাদের সময় নষ্ট হবে, যত তাড়াতাড়ি পারেন আল্লাহর মহব্বতে বলেন। 5,000 কাগজ কলম নিয়ে ওখানে যাবেন, আপনিও একটু ইশারা করে তাদের ডেকে নামটা লিখে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আমার এক যুবক ভাই ডান পার্শ্ব থেকে 5,000-এর একজন ওয়াদা করলেন, দ্বিতীয় 5,000, 1,50,000, 10-20 থেকে গেল, কারো দিল চাইলে দিয়েন, 2 মুরব্বীর নামটা লিখে নেন, 5,000, কত নগদ? 5,000, 3, 4 নাম্বার 5,000 টাকা বলেন। সময় নষ্ট না করি, যারা হাত দেখাইছেন কাগজ কলম আলাদেরকে ইশারা দিয়ে নিয়ে লেখায় দিবেন আল্লাহর ওয়াস্তে। 3 নাম্বার হলো 4, 5, 2টা লোক বলেন, 5,000 টাকা একবারে না পারেন 1,000 করে 1 মাসে দিয়ে দিবেন, 5,000 হয়ে যাবে। কোন ব্যক্তি বলবেন যে আমি চতুর্থ নাম্বার, 5,000 টাকা, কে বলবেন? দেরি করবেন না, তাড়াতাড়ি বলেন। মা বোনেরাও যদি পারেন বলেন, কারো মাধ্যমে নাম লিখে পাঠায় দেন, বলেন কোন আল্লাহর বান্দা, 5,000 টাকা লেখায় যাবেন পিতামাতার ইসালে সওয়াবের জন্য। 4, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমিন বলতেও কি গজব আসবে আপনাদের উপরে? 5 নাম্বার, মাশা আল্লাহ, মুরব্বী 5,000, আল্লাহ কবুল করেন। 6 নাম্বারে কে 10টা লোক হয়ে যাক, আর বাকি যে অঙ্কগুলো বললাম এগুলো রয়ে গেল, যদি কার দিল চায় বলবেন। 6 নাম্বার 5,000 টাকার কে আছেন? মাশাআল্লাহ, নাম লিখে নেন আপনারা। 6, 7 নাম্বারে কে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনার বান্দারা নাম সারা নির্দ্বিধায় আপনার মহাব্বতে কোরআনের খেদমতে ওয়াদা করতেছেন, আপনি কুদরতের হাতে ফয়সালা করে দিন। সুমন সরকার 50,000 টাকা নগদ, বসেন বসেন, দাঁড়াইছেন কেন, বসেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এটা কবুলিয়াতের ব্যাপার, ঠিক না? চেঁচামেচি করে লাভ আছে কিছু? কে দিবেন কে দিবেন, মন চাইলে দিবেন না চাইলে নাই, খোদার দিন খোদা হেফাজত করবে, কপাল পুড়বে আপনার আমার, কথা বুঝেন নাই? কোনো পাওয়া দরাদরি নেই, যারা দিবেন না কপাল পুড়ে যাবে, দিবেন তো কপাল খুলে যাবে, এটা কপালের ব্যাপার। 7ম ব্যক্তি হয়ে গেল 5,000 টাকার, আর 3টা লোক হলে 10 জন হয়ে যাবে, নাকি 2 জন? 2 জন, মাশাআল্লাহ, 10,000, এই মুরব্বী 10,000, আল্লাহ কবুল করেন। 2টা লোক দরকার 5,000-এর, 2 জন লোক দরকার 5,000, নবম নাকি 8ম, 9ম, 10ম, 3টা লোক, 7 জন হয়ে গেছে।
তিনটা লোক বলেন 5000 টাকা নিয়ে টেনশন করেন, আপনার এই অবস্থায় যদি আল্লাহ একটু চিন্তা করতেন ওরে এত দিব, তাহলে লুঙ্গি পরারও তৌফিক হতো না। নিমক হারাম হয়ে গেছে আমরা আদম জাতি, আল্লাহর দেওয়া সব খাইয়াও আল্লাহর সাথে বেঈমানি করতেছে। মাশাআল্লাহ, অষ্টম ব্যক্তি পেয়ে গেলাম। আর দুইটা লোক, নয় দশ দুইজন লোক আছেন, 5000, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 5000, 10 এই নগদ দিছে এই ভাই, 5000 10 হয়ে গেছে। এবার আমার এক মিনিট টাইমের মধ্যে আর কেউ বললে বলতে পারেন, 5000 টাকার আরো কেউ যদি বলেন এক মিনিট, একজন কত হইলো 11, আর আছে কেউ কই 12, আল্লাহ কবুল করেন। আর কেউ আছেন এক মিনিট, টাকা নিয়ে কেউ কবরে যেতে পারবেন না এক মিনিটের মধ্যে, 13, 14, 15 বলেন। 13 কে বলবেন 5000 টাকার জন্য? নাই কেউ? 5000 টাকা আল্লাহর মহাব্বতে দিবেন? দুইটা লোক বলেন কে আছেন? মাশাআল্লাহ, কত হলো ভাই? 14 না 13 13 13 নাম্বার 14, 5000 আরো 10, মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। ওই ভাই আরো 10। আর একটা লোক, আর একজন দাঁড়ান, কিসের টেনশন করেন, দাঁড়িয়ে যান। দুই একজন লোক হলেই তো হয়ে গেল, প্যাচ লাগাইবেন না। 5000 আল্লাহ কবুল কর। হ্যাঁ, এই যে কত ভাই? 5, মাশাআল্লাহ 16 রাখেন, 16 হয়ে গেল। আপনারা দোয়া করলে কি 8000 আর 10000 আরো দুইজন নাকি? তাহলে ও 2000 আর 8000 আল্লাহ কবুল করে। 16 যেহেতু হয়েছে, আপনারা অনুমতি দিলে আর চারটা লোক নিব, না হয় বয়ান শুরু করব। তাহলে চারজন দাঁড়ান তাড়াতাড়ি। 17 নাম্বার 18 19 20 বলেন, 17 নাম্বার কে বলবেন? একটু পরে না বলে আগে বললেই তো সময়টা বরকতপূর্ণ হয়েছে, আরো আগে বলতে পারতেন না। 17 হয়ে গেল, 18 কে? আপনাদের দিল কি বলে চারটা লোক হবে? তাহলে 17 হলো, 18 কে? 18 18, আরো একজন 5, 19 19, মাশাআল্লাহ 20 নাই। শেষবার দাঁড়াবেন না, 5000 টাকার টেনশনে আছেন, আল্লাহর মহাব্বতে পিতামাতার দোয়ার জন্য শেষবারে একটা লোক, কে দাঁড়াবেন? আল্লাহর মহাব্বত নিয়ে দাঁড়াবেন, দিতেই হবে এই নিয়তে দাঁড়াবেন, সওয়াবের নিয়ত। আল্লাহর মহাব্বতে দাঁড়ান না? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নিন। আরো মহাব্বতে বলেন আমিন। আপনারা অনেকটা সম্মানের সাথে দ্বীনের স্বার্থে সময় ব্যয় করছেন। আচ্ছা, যারা দিতে পারেন নাই, আপনারা যদি আল্লাহর মহাব্বতে সবর করেন আর দিলের মধ্যে তামান্না থাকে দিবেন, ওনারা দিয়া যা সওয়াব পাবে, আপনারা না দিয়াও তামান্নার কারণে পুরা সওয়াব পেয়ে যাবেন। এইবার আমি কি, আচ্ছা আচ্ছা, রুমাল কি দিবেন? রুমাল দায়িত্ব দেওয়া আছে,
ব্যাগ রুমাল যাদেরকে দায়িত্ব দেওয়া আছে নগদ 100, 200, 500, 10, 20 নগদ।